নমস্কার বন্ধুরা, আরজাদি গুড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তৈরি করব ঠান্ডা ঠান্ডা স্বাস্থ্যকর কাঁচা আমের শরবত। যখন তখন বানিয়ে খেতে পারবেন, খুবই সহজ পদ্ধতিতে বানানো, কোনো রকম ঝুটঝামেলা নেই। আমাদের ঘরেই থাকে এমন কিছু সামান্য উপকরণ দিয়ে শরবতটি তৈরি করব, অথচ খেতে দুর্দান্ত হয়, ভীষণই স্বাস্থ্যকর। এই আমগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, তবে আমের ভেতরের যে বীজটা থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি চারটি আম কেটে নিলাম, তবে এই সবগুলো আম দিয়ে কিন্তু আমি শরবত তৈরি করব না, এই আমগুলো দিয়ে আমি চাটনি তৈরি করব। তবে এই আমের যে নির্যাস আর কাঁচা আমের যে সুগন্ধ, যেটা আমার শরবতের জন্য প্রয়োজন, সেটা আমি এই আম থেকে নিয়ে নেব। এখন আমি শরবত তৈরি করে নেব। প্রথমেই একটি পাত্রে আমি 2 গ্লাস মতো জল খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবারে কেটে রাখা আমগুলো দিয়ে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। খুব সামান্য সেদ্ধ করতে হবে, আমগুলো যেন গলে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এই ফুটন্ত জলের মধ্যে শুধুমাত্র ফ্রেশ কাঁচা আমটাই দিতে হবে, এর ফলে কিন্তু কাঁচা আমের যে সুগন্ধ খুব ভালোভাবে এই জলের মধ্যে চলে আসবে, আর জলটা কিন্তু খুব ভালো কাঁচা আমের সুগন্ধে ভরপুর হয়ে যাবে। আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, তাহলে আমগুলো ভেঙে যাবে। আমগুলো যেন খুব বেশি সেদ্ধ হয়ে গলে জলের সঙ্গে মিশে না যায়, তাহলে কিন্তু জল টক হয়ে যাবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাই এই অবস্থাতেই কিন্তু আমি একটি ছাকনার সাহায্যে আমগুলো তুলে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখতে চান, তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সবগুলো আমি কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন আম সিদ্ধ করার পর এই পাত্রে যে জল রয়েছে, এই জল দিয়ে কিন্তু আমি তৈরি করব কাঁচা আমের শরবত। এই জল কিন্তু পুরো কাঁচা আমের ফ্লেভারে ভরপুর, তো এই অবস্থাতেই কিন্তু শরবত তৈরি করা যাবে না। জল যখন ঠান্ডা হয়ে যাবে তখন 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো, খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। এবারে 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম, জল কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি 2 গ্লাসে কাঁচা আমের শরবত রেডি করব। প্রথমেই আম সেদ্ধ করা এই ঠান্ডা জল 2 গ্লাসে ঢেলে নেব, তারপর শরবত তৈরির বাকি উপকরণগুলো পরপর দিতে থাকব। 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে এই জল আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এই গরমে কিন্তু আমাদের ঠান্ডা ঠান্ডা শরবত খেতেই বেশি ভালো লাগে, তাই আরও কিছুটা বরফ আমি এই শরবতে দিয়ে দিলাম, তাহলে কিন্তু আরও অনেকটা ঠান্ডা হয়ে যাবে আর খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু লাগবে। প্রচণ্ড এই গরমে কাঁচা আমের এমন ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু আমাদের এনার্জি বাড়াতে সাহায্য করে, এই শরবতকে আরও বেশি হেলদি করে তুলব। এই শরবতের মধ্যে দিয়ে দেবো ধনে পাতার জুস, এর ফলে শরবতের রঙটাও ভালো লাগবে, আর ধনে পাতার জুস কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, আমাদের কিন্তু ধনে পাতা খাওয়া প্রয়োজন। তাছাড়া কাঁচা আমের সঙ্গে কিন্তু ধনে পাতার গন্ধ খুবই ভালো লাগে। এইভাবে একবার কাঁচা আমের শরবত ট্রাই করুন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তাছাড়াও যারা ধনে পাতা পছন্দ করেন, তারা কাঁচা আমের শরবতে এইভাবে ধনে পাতার রস দিয়ে একবার ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে। এবারে দিয়ে দেবো গুঁড়ো চিনি, 1 চামচ করে গুঁড়ো চিনি দেব, খুব বেশি মিষ্টি কিন্তু করা যাবে না, টেস্টটা টক মিষ্টি এরকম টেস্ট হবে। যদি আপনারা চিনি দিতে না চান তাহলে কিন্তু চিনি না দিয়েও করা যেতে পারে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে বিট লবণ, মানে 1 চামচের 3/3 বিট লবণ দিয়ে দিচ্ছি, তবে যে লবণ আমরা খাওয়ার জন্য ব্যবহার করি সেই লবণও কিন্তু দিতে পারেন। বিট লবণ দিলে বিট লবণের ফ্লেভারটা শরবতে আসবে, এতে খেতে বেশি ভালো হয়, এই জন্য বিট লবণ দিয়েছি। কাঁচা আমের স্বাস্থ্যকর ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু একদম রেডি। এইভাবে শরবত তৈরি করলে কিন্তু সবাই আপনাকে ধন্য ধন্য করবে, 1 নিমেষেই কিন্তু এই শরবত শেষ হয়ে যাবে, এটা আমি বলতে পারি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।